স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য টপিক সেটা হচ্ছে বাংলা ভাষা। তো এই বাংলার ক্ষেত্রে প্রাইমারি টেটের জন্য দুটো প্যাসেজ আসবে, একটা গদ্য এবং একটা পদ্য। সেখান থেকে মোট 15টা প্রশ্ন হবে, তার ভিতরে কিন্তু ব্যাকরণ থাকবে, আর 15 নম্বর হবে প্যাডাগজি। তো তোমরা যদি একটু প্যাসেজগুলো একটু ভালো করে পড়ো, তাহলে সেখান থেকে 15-এর ভিতরে 5 থেকে 6টা প্রশ্ন পাবে, আর বাকি যেটা থাকবে সেটা তোমার তোমার বাংলা ব্যাকরণ থাকবে। তো ব্যাকরণ কী কী টপিক পড়তে হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো, প্যাডাগজি তো অবশ্যই পড়তে হবে। তো আজকে আমরা কেবলমাত্র এই প্যাসেজটাতে আমরা প্যাসেজের অ্যান্সারগুলো করবো না, শুধুমাত্র ব্যাকরণ এবং প্যাডাগজিটা পড়বো। অত বন্ধু, ভিডিওটি স্কিপ করবো না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা প্রতিদিন সন্ধেবেলায় প্রতিটা টপিকের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ওকে, তো আমাদের এই প্যাসেজ থেকে যে ব্যাকরণটা দেওয়া হয়েছে, 35 নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো যে কি অনুচ্ছেদে অন্তর্গত একটি তৎসম শব্দ হলো। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা অনুচ্ছেদটা পড়লামই না, তাহলে তৎসম তদ্ভব শব্দ কী করে পড়বো? আচ্ছা, এটা হচ্ছে গ্রামার অংশ। তো অবশ্যই তোমাদেরকে এই মানে গ্রামার যে টপিকগুলো আসবে তো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এবং একটা আমি ভিডিওতে জানিয়ে দেবো, মানে একটু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো যে কী কী টপিক পড়তে হবে, আর আমি তোমাদের যে গাইডেন্স দেবো এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে, যদি তোমরা ফলো করো 100-100 তোমরা পাস করবে। তো যাই হোক, আমরা সেরকম কথা বলছি না, আজকে আমাদের আলোচ্য বিষয়ের দিকে চলে আসি। তাহলে তৎ সম শব্দ, ঠিক আছে? তো আজকে আমরা ডিটেলসে বলছি না, পরে একদিন আমাদের এই সমস্ত ক্লাস তো হবেই, ঠিক আছে? তো এই যে 4টি শব্দ রয়েছে, এই 4টি শব্দের ভিতরে তৎসম শব্দটা হচ্ছে অপশন 1, অর্থাৎ এতে যেটা রয়েছে। তাহলে আজকে একটা মুখস্থ হয়ে গেল আমাদের যে তৎসম শব্দ হচ্ছে সিদ্ধ। তারপরে দেখো 36 নম্বর প্রশ্ন রয়েছে আরেকটা, এটা ব্যাকরণ, যে মনুষ্য চিত্ত, এই একটা মূল শব্দ। এই মনুষ্য চিত্ত নামক শব্দে তয়েতয়ে যে শব্দটা বর্ণটা রয়েছে সেটা কোন শ্রেণীর, ঠিক আছে? এই যে তয়েতয়ে এই বর্ণটি কোন শ্রেণীর, তাহলে বর্ণ পড়তে হবে। দ্বিত্ব ব্যঞ্জন, স্বর বর্ণ, যুক্ত ব্যঞ্জন না মিশ্র স্বরধ্বনি। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে ত্বয়িত, যেটা হচ্ছে সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন, ঠিক আছে? তাহলে আজকে আমরা এটা জেনে গেলাম যে ত্বয়িত শব্দটি হচ্ছে, এই ভুল বললাম, বর্ণটি হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ। ওকে, এবার যেটা দেখো যে 37 নম্বর প্রশ্নটা একটা ব্যাকরণ থেকে, কি নিষ্প্রয়োজন, এই শব্দটি কি শব্দ? সমাসবদ্ধ পদ, নঙ্গর্থং পদ, বিশেষ্য পদ না সবগুলো? তো নিষ্প্রয়োজন, যেটা প্রয়োজন নেই তাহলে সেটা নঙ্গর্থক তো বোঝাচ্ছে, তাই না? আর এটা যা প্রয়োজন নেই সেটাই যে নিষ্প্রয়োজন, সেটা তোমার সমাসবদ্ধ পদ দিয়ে পড়ছে, আর এটা বিশেষ্য পদ, অর্থাৎ এ অ্যান্সার হবে অপশন ডি সবগুলো, ঠিক আছে? তাহলে নিষ্প্রয়োজন শব্দটি আমরা 3টে পেয়ে গেলাম, সমাসবদ্ধ পদ, নঙ্গর্থক পদ এবং বিশেষ্য পদ। তো যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। 18 প্রশ্ন দেখো, যা প্রকাশিত এর বাক্য সংকোচক পদটি কোনটি? সেটা যে পরিস্ফুট, স্পষ্টতা, ব্যক্ত না সুস্পষ্ট? আচ্ছা, এই জিনিসটা অবশ্যই, এটা যে প্যাসেজটা রয়েছে মানে সেই প্যাসেজ রিলেটেড, তা যেহেতু আমরা প্রশ্নটা বলে ফেললাম তাই অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা তোমার পরিস্ফুট, এই প্যাসেজটা পড়লে তোমরা অ্যান্সারটা করে দিতে পারতে, ঠিক আছে? 43 নম্বর প্রশ্নটা আছে, দেখো যে তপবন এর সন্ধি বিচ্ছেদ হলো, কী আছে? তপ প্লাস বন, তপ প্লাস বন মানে বিসর্গ রয়েছে, যে তপ প্লাস বন আর তপ প্লাস বন। তো এই তপবন মানে শব্দের সন্ধি বিচ্ছেদ এটা মুখস্থ করলাম, সেটা হচ্ছে অপশন এ, ঠিক আছে? তপ প্লাস বন, এটাই তোমার এর কারেক্ট অ্যান্সার। 44 নম্বর প্রশ্ন দেখো, যে তপবন এটা কী ধরনের সমাস? নিমিত্ত তৎপুরুষ, অব্যয়ভাব, কর্মধারায় না সম্বন্ধ তৎপুরুষ? এটা হচ্ছে তোমার অপশন এ, যেটা রয়েছে সেটাকে নিমিত্ত তৎপুরুষ। 45 নম্বর প্রশ্ন দেখো, যে পাষাণ এই শব্দটা কী ধরনের শব্দ, অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ এটা পড়তে হবে। তো পাষাণ এই শব্দটি তোমার যে তৎসম শব্দ। এই গেল তোমার যে দুটো প্যাসেজ ছিল, সেই দুটো প্যাসেজ থেকে মোট তোমার 7টি ছিল ব্যাকরণ, ঠিক আছে? আর 8টা থাকবে, মানে 8টা থাকবে তা নয়, 8টা ছিল আমাদের যে তোমার যে মূল প্যাসেজদের প্রশ্ন, ঠিক আছে? তো যে টেট 2023-এর ক্ষেত্রে, অর্থাৎ টেটের ক্ষেত্রে সেটা 8 মানে 7-8 হতে পারে, ঠিক আছে? আবার 9 তোমার 6 হতে পারে, বা 5-10 হতে পারে, এরকম হতে পারে, অর্থাৎ 5টা গ্রামার 10টা প্রশ্নের থেকে প্রশ্ন এরকম হতে পারে, দেখা যাক। এবার আমরা দেখবো প্যাডাগজি, ঠিক আছে? তো প্যাডাগজি 15টা থাকবে, অবশ্যই এটা একটু ভালো করে তোমরা দেখো যে বর্তমান শিক্ষাদান পদ্ধতি কী নির্ভর, যুক্তি নির্ভর, ভাষা নির্ভর, দর্শন নির্ভর বা মনোবিজ্ঞান নির্ভর?
তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন ডি, মনোবিজ্ঞান নির্ভর। 47 নম্বর প্রশ্ন দেখো যে 1.5 বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায়, ঠিক আছে, 1.5 বছর বয়সে বা এখানে বলা হয়েছে কটা শব্দের মাধ্যমে তারা কথা বলতে চায়, বা এটা হতে পারে যে 1.5 বছর বয়সে শিশুরা কটা শব্দ বলতে পারে, ঠিক আছে। তো এই 47 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি, দুটো শব্দ। 48 নম্বর প্রশ্ন দেখো যে সাহিত্য পাঠের মাধ্যমে শিশুর চরিত্র গঠন হয়, এর জন্য আপনি কি করবেন, উপন্যাস পড়তে বলা, বলে দেওয়া, কবিতা পড়তে এবং লিখতে উৎসাহ করা, ছবি আঁকতে বলা। এদিকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তোমার মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করা। ওকে, তো এই 48 নম্বর প্রশ্নের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, সেটা হচ্ছে তোমার মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা করা। ওকে, 49 নম্বর যে গল্পকথন পদ্ধতির সাফল্য পেতে দরকার হলো কি, গল্পটির চমৎকারিত্ব থাকবে, বক্তার উচ্চারণ ও কথন ভঙ্গি হবে আকর্ষণীয়, শিশু মনের উপযোগ হবে, উপযুক্ত সবগুলি দরকার, উপযুক্ত মানে এখানে উপযুক্ত, উপযুক্ত না উপযুক্ত সবগুলি দরকার। তো এটা হবে অপশন ডি, সবগুলাই দরকার রয়েছে। 55 নম্বর প্রশ্ন দেখো যে শ্রবণে শ্রোতার সম্পূর্ণ মনোযোগ থাকে তাকে কি বলে, মনোযোগবিহীন শ্রবণ অবশ্যই না, বাধ্যতামূলক শ্রবণ, অপর বর্ণনা মারফত শ্রবণ, মনোযোগ সহকারী শ্রবণ। তো অবশ্যই তোমরা এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে অপশন ডি, মনোযোগ সহকারে শ্রবণ, ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন দেখো যে অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হল, আগে সূত্র পর উদাহরণ, আগে উদাহরণ পরে সূত্র, শুধু নিয়মগুলি জানানো হয়, শুধু উদাহরণগুলি জানানো হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। ওকে, তো এটা হবে তোমার অপশন এ, আগে সূত্র পরে উদাহরণ হচ্ছে অবরোহী পদ্ধতি, আর আরোহী পদ্ধতি এটা আগে উদাহরণ পরে সূত্র, অর্থাৎ এটার বিপরীত। 52 নম্বর প্রশ্ন দেখো যে ভাষার যত রকম ভুল আছে তা হলো ক প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার না 2 প্রকার, ভাষার ভুল সেটা আছে, সেটা হচ্ছে তোমার 4 প্রকার রয়েছে। এইটা কিন্তু 2017 এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। 53 নম্বর প্রশ্ন দেখো যে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য হলো শ্রবণযোগ্যতা, স্পষ্টতা, বাক্পটুতা না সবগুলো, তো অবশ্যই এগুলো অ্যান্সার দিতে পারবে, সেটা কি অপশন ডি, সবগুলো। 54 নম্বর প্রশ্ন দেখো যে ভাষা পরিবেশের ইংরেজি হলো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেসি, কোনোটি নয়, এটাও একদম ইজি প্রশ্ন, সবাই পারবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, ভাষা ল্যাঙ্গুয়েজ আর এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ভাষা পরিবেশ। 55 এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ে, দেখাও যাবে আবার শোনাও যাবে, দেখাও যাবে আবার শোনাও যাবে, সেটা কি, টেলিভিশন, তাই না, অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার। 56 নম্বর প্রশ্ন দেখো সংশোধনমূলক শিখনের উদ্দেশ্য হল শিক্ষার্থীর আচরণ উন্নত করা, সহ পাঠ্যক্রম কার্যকলে শিক্ষা দেওয়া, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানো, না পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদাভাবে সাহায্য করা। তো এই সংশোধনমূলক শিক্ষার উদ্দেশ্য হলো রিমেডিয়াল টিচিং, যেটা ইংলিশে বলা হয়। ওকে, তো এটা কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন সি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মেধার উন্মেষ ঘটানোই হলো সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য। ধ্বনি রূপান্তরের ভিত্তিতে মূল আর্য ভাষার প্রাচীন শাখাগুলিকে কোটি গুচ্ছে ভাগ করা হয়েছে, 2টি, 3টি, 4টি না 5টা, তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন এ, 2টি। 58 নম্বর প্রশ্ন দেখো আঞ্চলিক উচ্চারণের ফলে কোন কোন শব্দে একটি বর্ণ অন্য বর্ণে রূপান্তরিত হয়, যেমন শরীর থেকে শরীর, একে কি বলে, সময়ভ্রমণ, স্বরসঙ্গতি, বিষয়ভ্রমণ, না ধ্বনি বিপর্যয়, তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার অপশন সি, বিষমী ভুবন। ওকে, 59 নম্বর প্রশ্ন দেখো যে পাতর ভ্রমণ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি পাওয়া যাবে, পাতর ভ্রমণ, পাতভ্রমণ, প্রতিভ্রমণ, পাতভ্রমণ, তো এটার কারেক্ট অ্যান্সার অপশন ডি, ডি হবে কারেক্ট অ্যান্সার। তো আজকে আমাদের লাস্ট যে প্রশ্ন বাংলার ক্ষেত্রে সেটা দেখো পাঞ্চজন্য শব্দের প্রসারিত বাক্য হল বিষ্ণুর শঙ্খ, বিষ্ণুর গদা, বিষ্ণু চক্র, না বিষ্ণুর পদ্ম, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিষ্ণুর শঙ্খ। ওকে,